আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই তো আজকে অনেক দিন পর আমি আপনাদের মাঝে আবার আসলাম তো যেহেতু এখন সিজন সবার মনের মধ্যে আসলে কবুতর উড়ানো বা কবুতর ছাড়া ছাড়ার টাইমটা এই সব জিনিস নিয়ে আসলে অনেক প্রশ্ন ঘুরে তো আজকে আমি আমি আপনাদেরকে গত পর্বে আমি কালো ধাপটির নরকবুতরগুলো আমি উড়ার একটা ভিডিও দিয়েছিলাম আর আজকে আমি দিব আমার সাদা ধাপড়ির মাদি কবুতর উড়ার একটা ভিডিও তো নরকবুতর গুলা আমার মোটামুটি এখন একটা চাকলা নিছে তো মাদি কবুতরগুলো মানে এখনো পুরোপুরি চাকলা নেয় নাই তবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চাকলাগুলো নিয়ে নিবে আর আপনারা একটা জিনিস ইয়া করবেন যে সেটা হচ্ছে কবুতর সবসময় যে কোনো এক টাইমে ছাড়ার চেষ্টা করবেন এক টাইমে কবুতর ছেড়ে এক টাইমে কবুতর উড়ানোর চেষ্টা করবেন বর্তমানে যে কবুতর গুলা বের করা হয়েছে সেগুলো আমার বাচ্চা কবুতর গুলা আসলে যখন কবুতর উড়াইতে পারতাম না বা যখন স্কুলে ছিলাম তখন একটা সময় আসলে মানুষের ইউটিউব ভিডিওগুলো থেকে আসলে আমরা মানুষের কবুতরগুলো উড়ানো দেখতাম তো তখন থেকে আসলে ইন্সপায়ার হইতাম যে কখনো যদি আমি এতগুলো কবুতর উড়াইতে পারতাম তাহলে আমিও হয়তো বা সবার সাথে জিনিসটা শেয়ার করতাম তো আল্লাহর রহমতে মোটামুটি এখন হইছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আসলে মাদি কবুতর আর আপনার আপনার বাড়ির যে কোনো নর কবুতরের থেকে মানে ম্যাক্সিমাম টাইম খেয়াল করলে দেখতে পারবেন যে মাদি কবুতর উড়ার পারফরমেন্স সবসময় একটু ভালো থাকে কারণ নর কবুতর মুস্তিতে থাকে বিভিন্ন সময় ওরা বিভিন্ন মুডে থাকে বাট মাদি কবুতর গুলা ম্যাক্সিমাম টাইম দেখবেন যতটুকু খেয়াল করে দেখবেন যে ওরা উড়ার মুডেই থাকে আজকে তো আল্লাহ রহমতে চাকলাটা তেমন একটা সমস্যা করতেছে না শুধু জাস্ট এই একটা কবুতর চাকলা থেকে আলাদা হয়ে গেছে আর আপনারা অনেকে জিজ্ঞাসা করেন ভিডিওতে যে আমার এখানে কয়টা কবুতর তো আমার এখানে বর্তমানে আমি যে মাদিগুলো উড়াইতেছি এখানে আমার সত্তরটা মাদি উঠতেছে দুইটা কবুতর আবার চাকলা থেকে ভেঙ্গে গেছে আসলে বর্তমানে যে জিনিসটা সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে যে আপনার যে কবুতর গুলোর পাখের সমস্যা সেই কবুতর গুলোর উড়ার যে কবুতর আরেক রকম আসলে যে কবুতরটার কানির পরে আছে বা পাখে একটু সমস্যা আছে সেই কবুতরটা ওই আপনার ভালো পাখের কবুতরের সাথে আসলে কম্পিটিশন দিয়ে পারে না এই দেখেন এখন প্রায় দুই চাকলা হয়ে গেছে কবুতর উড়ানোর পাশাপাশি কবুতরের ফিটনেসের প্রতিও আপনাদের একটা নজর দিতে হবে কারণ আপনারা যদি কবুতরকে বেশি প্রেশার দেন সেই ক্ষেত্রে আসলে কবুতরের শরীরে ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকে তো সেই হিসাবে একটু খাবার দাবার গুলো মেনটেন করে খাওয়ানোর চেষ্টা করবেন কবুতরগুলা ম্যাক্সিমাম কয়েকটা কবুতর ভাইঙ্গা গেছে আসলে চেষ্টা করেও পারতেছি না যে চাকলাটা ধরানোর জন্য আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকে কোশ্চেন করতেছে যে আমি ভিডিও কেন করি না বা এতদিন পর পর আসি আসলে সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি তো প্রফেশনাল না আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার ইচ্ছাটা আসলে কখনো ইউটিউব থেকে টাকা ইনকাম করব বা ইউটিউব দিয়ে অনেক কিছু করবো এরকম কখনো চিন্তা ভাবনা ছিল না চিন্তা ছিল যে কবুতর রেস করা বা কবুতর ছাড়া বা কবুতর উড়ানো এইসব জিনিস নিয়ে ভিডিও করব যাতে ছোটরা ইন্সপায়ার হয় ভিডিওগুলো দেখে এবং আমিও আসলে একটা সময় ইউটিউব ভিডিও থেকে আসলে অনেক ইন্সপায়ার হইতাম কবুতর তৈরি করা বা কবুতর উড়ানো কবুতর ছাড়া ইউটিউবে কবুতরের রেসের ভিডিওগুলো দেখতাম প্রতিনিয়ত তো তখন থেকে মনের মধ্যে আসলে ওইরকম একটা শখ জাগত তো আমার তো ওই টাইমটা আসলে তো আমাদের বাংলাদেশে তো ইউটিউবার ছিল না মানে কোনো ইউটিউবারই ছিল না ওই টাইমে আমরা বেলজিয়ামের কবুতরগুলা দেখতাম কবুতর কবুতরগুলা রেস দেখতাম আর এই টাইমটা কবুতরকে যতটা প্রেশার না দেওয়াই যায় ওরা ওদের ইচ্ছে মতো ওরা যতক্ষণ ইচ্ছা ওরা উড়ুক প্রেশার দেওয়ার টাইমটা আরো পরে এই টাইমটা ওরা ওদের মতোই উড়বে নর সকালে ছাড়ছি নর কবুতর গুলো আমি বন্ধ করে দিছি আর মাদি কবুতর এখন ছাড়ছি আমার চাকলা মোটামুটি দুইটা হয়েছে এই যে একটা আর এই যে উপরে একটা উপরের কবুতর গুলো ছিটা ভিটা তো আজকে আমার ভিডিও এতটুকুই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম